হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং আজকের এই সেশনটা দেখেই বুঝতে পারছো যে কি কারণে এই সেশনটা নিয়ে আসা দেখো লেখাই আছে সুখবরটা তোমাদের জন্য কি কি রয়েছে সকলের জন্য বড় সুখবর স্কুলের এসআই পদে হতে চলেছে বিরাট নিয়োগ সব তথ্য থাকলো এই ভিডিওতে স্কুলে স্কুলের এসআই পদে নিয়োগ এসআই মানে সাব ইন্সপেক্টর একটা খুব ভালো পদ স্কুলের সাব ইন্সপেক্টর মানে স্কুলের পরিদর্শক যারা হন তাদের জন্য কিভাবে তোমাদের মধ্যে রিক্রুটমেন্ট করা হবে তোমরা যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের কি কি কাজ কি করতে হয় স্কুলের এসআই মানে কি এগুলো নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসটা দেব আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই সুখবরটা কবে আসতে চলেছে পরীক্ষার সিলেবাস কি 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 তোমাদেরকে পড়তে হবে এই সমস্তটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেকে আগে একটু করে শেয়ার করে দাও এই সেশনটা তারপরে আমি আজকের এই সেশনটা স্টার্ট করব। দেখো স্কুল এসআই এক্সাম স্কুল এসআই এখানে দেখতেই পেলে স্কুল এসআই পদে নিয়োগ হবে স্কুল এসআই এক্সামে কি কি থাকে স্কুল এসআই মানে কি এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর স্কুল পরিদর্শন করতে জেনারা আসেন তোমরা নিজেরাও যখন স্কুলে পড়তে তখন দেখতে যে স্কুল পরিদর্শক আসতেন তাই না বলতেন যে আজকে এসআই আসবে তোমরা কিন্তু আজকে একদম চুপচাপ থাকবে ক্লাসে কিন্তু কেউ গোলমাল করবে না এবং এসআই যা জিজ্ঞেস করবেন তোমাদেরকে তোমরা কিন্তু পোলাইটলি সেটার উত্তর দেবে এরকম কিন্তু স্কুল থেকে আগে থেকে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে রাখা হতো তাই না তো সেই এসআই পদে তোমরা নিজেরা এবার থেকে জয়েন করতে পারবে কারণ তোমরা সেই এলিজিবিলিটিটা পেয়ে গেছো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে কারা পরীক্ষায় বসতে পারবে যারা বিএড করেছে তারা প্রত্যেকে বসতে পারবে যাদের বিএড কমপ্লিট হয়ে গিয়েছে তারা প্রত্যেকে বসতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে তার সাথে এই বিএড থাকতে হবে এই দুটো যদি তোমাদের থাকে তাহলে পরীক্ষায় পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিএডটা তোমার বিএড থাকতেই হবে এক্ষেত্রে ডিএড দেয় না মানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ডিএডকে ধরা হয় না শুধুমাত্র বিএড ধরা হয় যারা বিএড কমপ্লিট করেছে এবং গ্র্যাজুয়েট তারা এই পরীক্ষায় বসতে পারবে সিলেবাস কি কি থাকে কি কি পড়তে হবে তোমাদের এখানে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হয় টোটাল একশো নাম্বারের পরীক্ষা হয় এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে কি কি থাকে তোমাদের ম্যাথ থাকে ম্যাথের শুধু অ্যারিথমেটিক পোর্শন থাকে সিলেবাসে লেখাই থাকে ম্যাথের শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শন ওই অ্যারিথমেটিকের যা যা কিছু চ্যাপ্টার আমি তোমাদেরকে রেগুলার বেসিসে ক্লাস করাই সেগুলো প্লাস ওই চার্ট যেগুলো বার গ্রাফ থাকে পাই চার্ট থাকে ওই সমস্তগুলো একটু থাকে এই এই পরীক্ষার সিলেবাসে তো এটা তার সাথে তোমার সি থাকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এর সাথে হিস্ট্রি জিওগ্রাফি পলিটির খানিকটা পার্ট থাকে মানে কিছু কোয়েশ্চেন আসে খুব কম সংখ্যক আসে কিছু আসে তো এই যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি নর্মাল জিকে যেটা স্ট্যাটিক জিকে হয় এই পুরো পোর্শনটা নিয়ে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হয় পঞ্চাশ নাম্বারের এই পুরোটা নিয়ে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হয় আমি ক্যামেরাটা অফ করি তাহলে আরও ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো জায়গাটা একটু কম পড়ছে প্রত্যেকে আগে শেয়ার করো সেশনটা তোমরা যদি শেয়ার না করো তাহলে ডিটেলস শেয়ার করে কোনো লাভ হবে না আলটিমেটলি পঞ্চাশ নাম্বারের এটা পরীক্ষা হয় আর পঞ্চাশ কি থাকে পঞ্চাশ নাম্বারের তোমাদেরকে এডুকেশন সাবজেক্টের পরীক্ষা দিতে হয় আর পঞ্চাশ কি থাকে পঞ্চাশ নাম্বারের এডুকেশনের সাবজেক্টের তোমাদেরকে পরীক্ষা দিতে হয় এডুকেশন মানে তোমরা এই যে বিএড বা বিএড করেছ বিএডে তোমরা এই যে সিডিপি এডুকেশন বিষয়ে যা যা কিছু সবটা থাকে এক্সট্রা কিছু থাকে সেগুলো তোমাদের আসা বাট একটু কিছু পড়তে হয় এক্সট্রা তো এই এডুকেশন পার্টে তোমাদের পঞ্চাশটা নাম্বার থাকে পঞ্চাশ নাম্বার আর একটা মিলিয়ে পঞ্চাশ থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনে দু নাম্বার করে থাকে প্রত্যেকটা কোয়েশ্চেনে দু নাম্বার করে থাকে তো এখানে পঞ্চাশ ইন্টু দুই মানে একশো এখানেও পঞ্চাশ ইন্টু দুই মানে একশো তোমাদের দুশো নাম্বারের পরীক্ষা হয় নাম্বার কত থাকে দুশো আর নাম্বার অফ কত থাকে কতগুলো থাকবে এখানে যদি আমি লিখে দিচ্ছি দেখো এখানে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেন কটা থাকে একশোটা ঠিক আছে আর টোটাল নাম্বার কত থাকে তোমাদের টোটাল নাম্বার কত থাকে একশো ইন্টু দুই মানে দুশো তোমাদের দুশো নাম্বারের পরীক্ষা হয় কোয়েশ্চেন থাকে একশোটা প্রত্যেকটা কোয়েশ্চেন দু মার্ক করে ক্যারি করে মানে দু নম্বর করে ক্যারি করে কিছুদিন আগেই ডাব্লিউ এর অফিসে অভিযান হয়েছে ঘেরাও করা হয়েছে প্রত্যেকে জানো তো সেখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গিয়েছে ওখানে একটা মিটিং হয় তারপরে যারা গিয়েছিল অভিযানে তাদের মধ্যে যারা মানে হেড ছিলেন ওনাদেরকে নিয়ে মানে ছাত্র যারা আন্দোলনটা করেছিল তাদের কিছু জনকে নিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিং কিছু কিছু জিনিস উঠে আসে সেখানে আডা টু ফোর সেভেন বেঙ্গলিও উপস্থিত ছিল তোমরা নিজেরাই দেখেছ সে ভিডিও আপলোড করা হয়েছে তো সেখানে কিছু কিছু ভ্যাকেন্সির কথা উঠে আসে তার মধ্যে এই স্কুল এস হচ্ছে একটা বলা হয়েছে এই স্কুল এস ভ্যাকেন্সিও কিন্তু আসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে তুমি ধরে নিতে পারো মোটামুটি ধরো থেকে মাসের মধ্যে এক আমি তো খুব বেশি টাইম বলে দিলাম তার আগেই চলে আসবে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে দেখবে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি চলে এসেছে কিসের স্কুলের স্কুলের সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কিন্তু চলে আসবে এটা হচ্ছে তোমাদের ডিটেলস যদি মাস হিসেবে বলি তাহলে মোটামুটি তোমরা ধরে নাও এটা ফেব্রুয়ারি তোমরা মার্চের লাস্টের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাবে যেটা WBPCS বের করবে এই পরীক্ষাটা কে নেয় WBPCS নয় পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা তোমাদের নিয়ে থাকে পরীক্ষাটা দুটো পর্যায়ে হয় ফার্স্টটা হচ্ছে এই তোমার স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং টেস্ট মানে রিটেন পরীক্ষা হয় মানে এই এই তোমাদের এটা পরীক্ষা হয় এবার হয়তো অনলাইন মোডে হতে পারে এর আগে অব্দি অফলাইনে হয়েছে এবার হয়তো অনলাইন মোডে হতে পারে আর এটাতে পাস করে যাওয়ার পরে জাস্ট ইন্টারভিউ হয় এটুকুতে তুমি যদি পাস করে যেতে পারো তাহলে চাকরি তোমার তো যারা বিএড যারা বিএড যাদের কমপ্লিট হয়ে গিয়েছে তারা প্রত্যেকে এই পরীক্ষার জন্য এলিজিবল এটা খুব ভালো একটা ভ্যাকেন্সি খুব সম্মানীয় একটা পদ যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাইছো ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমি এই ভিডিওটাতে জাস্ট এটুকুই তোমাদেরকে জানালাম যে আরেকটা নতুন পথ তোমাদের জন্য খুলে যাচ্ছে সেটা হচ্ছে স্কুল এসআই এর পরীক্ষাটা আগে একবার হয়েছিল আর হয়নি তাই এখন সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কি তো বলেই দেওয়া হয়েছে যে আসতে চলেছে তো অবশ্যই স্কুল এসআই এর ভ্যাকেন্সি আসছে মোটামুটি এক দেড় মাসের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে তাই প্রিপারেশনটা এখন থেকে শুরু করো ডিটেলস আমি বলে দিয়েছি এবার সিলেবাস ডিটেলস নিয়ে আমি দিন তোমাদের সাথে সেশন করব সেদিনকে সিলেবাস ডিটেলসটা তোমাদেরকে বলে দেব কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটাও বলে দেব তোমাদের ইউটিউবে তার জন্য ফ্রি ক্লাস আসবে কি না সেই সমস্তটা নিয়ে আমি তোমাদের জন্য আরেকটা সেশন নিয়ে আসব কাউরির যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট করবে সেটার উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব আজকের মতন সেশনটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কবে কালকের ক্লাসে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো চলো টাটা